Welcome to our channel. এই ভিডিওতে দেখব কিভাবে একটি ডিজিটাল লো পাস ফিল্টার ডিজাইন করা যায়। তাহলে ডিজিটাল ফিল্টার ডিজাইন করার জন্য প্রথমে যে ইনপুট বা সোর্স নিতে হবে সেটি হচ্ছে ডিএসপি সিস্টেম টুল বক্স থেকে যে সোর্স রয়েছে, এই সোর্সে গিয়ে ডিএসপি সাইন ওয়েভ জেনারেটর রয়েছে, এই যে সাইন ওয়েভ, এই সোর্সটিকে আমরা ইনপুট হিসেবে নিব সিগন্যাল জেনারেট করার জন্য। এরপর হচ্ছে ফিল্টার ডিজাইন করার জন্য এখানে সিমুলিঙ্ক প্ল্যাটফর্মে একটি স্পেশাল ব্লক রয়েছে, সেটি হচ্ছে ডিজিটাল ফিল্টার ডিজাইন। এই ব্লকটি পাওয়া যাবে হচ্ছে ডিএসপি সিস্টেম টুল বক্সের মধ্যে যে ফিল্টারিং যে অপশনটি রয়েছে, ফিল্টারিং অপশনকে এলাবোরেট করলে দেখা যায় যে এই যে ফিল্টার ইমপ্লিমেন্টেশন, এই ফিল্টার ইমপ্লিমেন্টেশনে গেলে দেখা যাবে যে একটি ব্লক ডিজিটাল ফিল্টার ডিজাইন। এই ডিজিটাল ফিল্টার ডিজাইনকে হচ্ছে অ্যাড করে নিলাম। এখন যে কাজটি করতে হবে, আমার আউটপুট দেখার জন্য একটি সিঙ্ক থেকে একটি স্কোপ নিতে হবে। তাহলে একটি স্কোপ অ্যাড করে নিলাম সিম্পলি। এখানে এই স্কোপে হচ্ছে টাইম ডোমেনে ভ্যালু দেখাবে। এখন ডিজিটাল ফিল্টার ডিজাইনিং এর জন্য কিছু প্যারামিটার হচ্ছে চেঞ্জ করতে হবে, তার জন্য এখানে ডাবল ক্লিক করতে হবে। যে প্যারামিটারগুলো চেঞ্জ করব সেটি হচ্ছে, যেহেতু রেসপন্স টাইম আমি লো পাস ফিল্টার ডিজাইন করব তাই লো পাসই রেখেছি। এরপর হচ্ছে ডিজাইন মেথডে FIR ফিল্টার যদি ডিজাইন করতে চাই তাহলে FIR, আর IIR করতে চাইলে IIR কে ক্লিক করতে হবে। যেহেতু আমি এখন FIR ডিজাইন ফিল্টার ডিজাইন করব তাহলে হচ্ছে FIR এর মধ্যে ক্লিক করাই আছে। এরপর হচ্ছে এখানে অপশনে গিয়ে উইন্ডো দিয়ে দিব। এরপর যেটা করতে হবে যে স্পেসিফিক যে অর্ডার আমি স্পেসিফিক করে দেবো, যে আমি থার্ড হারমোনিক চাচ্ছি না ফিফথ নাকি নাইন্থ কতটা চাচ্ছি, এখানে আমি নাইন করে দিচ্ছি, নাইন্থ অর্ডার যদি চাই। এরপর যে কাজটি করতে হবে যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আর কাট অফ ফ্রিকোয়েন্সি এখানে আমাকে ডিফাইন করে দিতে হবে। এখন স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আমি ধরছি যে 2000 হার্জ, এখানে ইউনিট হার্জই আছে। আর হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি ধরছি 100 হার্জ। তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সি আর স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দেওয়া হয়ে গেল। এখানে আর হচ্ছে এখানে এই প্যারামিটার আর চেঞ্জ করার মতো কিছু নেই। তারপর হচ্ছে আমি ডিজাইন ফিল্টার দিব। ডিজাইন ফিল্টার দিলে এই প্যারামিটারগুলো নিয়ে নিবে, নিয়ে নেওয়ার পর এখানে সিম্পলি ক্রস করে দেবো। এখন ক্রস করে দেওয়ার পর তার মানে হচ্ছে আমার ফিল্টার ডিজাইনিং এর যে প্যারামিটারগুলো যেগুলো চেঞ্জ করা ছিল এগুলো চেঞ্জ করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি সাইন ওয়েভ জেনারেটরে যাব। যাওয়ার পর হচ্ছে অ্যাম্পলিটিউড বাড়িয়ে দিতে হবে, নয় হচ্ছে যে ফিল্টার যে ডিজাইন হচ্ছে অ্যাম্পলিটিউডটা বোঝা যাবে না। তাহলে অ্যাম্পলিটিউড এখানে 50 করে দিলাম। প্রথমে ফ্রিকোয়েন্সি আমি 100 হার্জই রেখে দিচ্ছি। এরপর ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেখতে হবে যে আমার ফিল্টার কাজ করছে কিনা। তাহলে হচ্ছে সাইন ওয়েভকে এই ডিজিটাল ফিল্টারের সাথে অ্যাড করে দিলাম। এরপর এর আউটপুটকে স্কোপের মাধ্যমে দিয়ে দিলাম। এখানে যদি আমি রান করে স্কোপে দেখতে চাই তাহলে আসলে ভালো দেখা যাবে না। তারপরও আমি রান করে দেখাচ্ছি যে টাইম ডোমেনে এই ধরনের ফিগার বা হচ্ছে স্পেকট্রাম ভালো দেখায় না। এই যে এরকম একটি দেখাবে কিন্তু তাও পিক ভ্যালুটা দেখা যাচ্ছে। প্রথমেই পিক ভ্যালু হচ্ছে 15 এর কিছু উপরে, প্রায় 16 এর কাছাকাছি। তাহলে হচ্ছে আমরা যদি একে ফ্রিকোয়েন্সি ডোমেনে প্লট করি তাহলে এর ক্যারেক্টারিস্টিক্স যে কার্ভটা রয়েছে সেটা ভালো বোঝা যাবে। তার জন্য FFT নিতে হবে। FFT এর জন্য ডিএসপি টু সিস্টেম টুল বক্সে যেতে হবে, গিয়ে ট্রান্সফর্মে যেতে হবে। ট্রান্সফর্মে গিয়ে যে FFT যে মডেল রয়েছে সেটি হচ্ছে সিস্টেমে অ্যাড করতে হবে। সিস্টেমে অ্যাড হয়ে গেল। এখন হচ্ছে এই FFT ইনপুট হবে ডিজিটাল ফিল্টারের আউটপুট, মানে হচ্ছে একে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করব। এরপরে যে আমরা যে স্কোপ ইউজ করব সেই স্কোপটি হচ্ছে স্পেকট্রাম অ্যানালাইজার। স্পেকট্রাম অ্যানালাইজারে হচ্ছে যে আমার যে ফ্রিকোয়েন্সি ডোমেনে যে ফিগারটা থাকবে বা ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা থাকবে সেটা দেখা যাবে। এখন যদি আমরা রান করি তাহলে এই স্পেকট্রাম অ্যানালাইজারে লোপাস ফিল্টারটি যে ডিজাইন করা হয়েছে তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখা যাবে। এই যে দেখা যাচ্ছে, এখন আমরা জানি যে লোপাস ফিল্টার মানে হচ্ছে যদি ইনপুট ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকি বা হচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকি তখন হচ্ছে আউটপুট ভ্যালু কমতে থাকে। এখন এই প্রথমে আমরা 100 হার্জ দিয়েছি ইনপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সি, এখন হচ্ছে আমরা এই যে পিক ভ্যালু দেখছি 20। এখন আমরা যদি ফ্রিকোয়েন্সি আরও বাড়াতে থাকি, এই যে আবার সাইন ওয়েভে যাবো, গিয়ে যদি ফ্রিকোয়েন্সি এখন 200 দিই, এখন দেখা যাক যে
আউটপুট যে অ্যাম্পলিটিউড, অ্যাম্পলিটিউড কমেছে কিনা, যদি কমে তখন বোঝা যাবে যে ফিল্টার ডিজাইন ঠিক হয়েছে। এখন দেখা যাচ্ছে যে 20-র বেশ খানিকটা নিচে, তার মানে হচ্ছে আউটপুট আউটপুট যে ভোল্টেজটা তা কমে গিয়েছে। এখন যদি আবার আরো যদি বাড়াতে যাই, ধরলাম যে 300 যদি ফ্রিকোয়েন্সি দেই, 300 ফ্রিকোয়েন্সি দিলাম, দেওয়ার পর আবার যদি রান করি, তারপর দেখি যে আউটপুট ভোল্টেজটা কমেছে কিনা। এখন প্রায় জিরোতে চলে এসেছে আউটপুট ভোল্টেজের পিক। তাহলে বোঝা যাচ্ছে যে লো পাস ফিল্টারটা ডিজাইন হয়েছে। এভাবে হচ্ছে যে কোনো এই যে ব্লক ইউজ করে খুব ইজিলি সিঙ্গল লিঙ্কে লো পাস ফিল্টার ডিজাইন করা যায়। আজকে এই পর্যন্তই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইঞ্জিনিয়ারিং ব্যাকলগ।